আপনাদেরকে কেউ আমার বাপের নাম জানো? আপনারা আমার নামে আমি পরিচিত হয়েছি। আমি কোনো সাবের ছেলে না, আমি আপনার মতো জায়গার থেকে একবারে তৃণমূল ডিসিপি হাই স্কুল সোনারগাঁ থেকে উঠতে আমি আজকে ব্যারিস্টার হয়েছি। আমি গল্পটা কইতেছি তোমাদেরকে এই কারণে, আজকে আমার সামনে যারা আছো তোমরা, তোমাদেরকে বলতে চাই, জীবনে ভালো করতে গেলে, সফল হইতে গেলে সব সময় সাবের ছেলে হইতে হয় না, নিজের যোগ্যতায় হওয়া যায়। তোমরা ভাবতে পারো যে আমি ধর্মগড়, আমি কি পারবো? এই দিকে শোনো শোনো দিকে শোনো, তোমরা কি জানো যে এরা যে অত ক্যামেরা করতেছে, এই করবে এরা যে ক্যামেরা করে, এরা আমার ভালোবাসা করে না? এরা ক্যামেরা ভিডিও করলে এরা টাকা পায়, ডলার ডলার দেখায় না, ডলার ভাই ডলার। আমি ধর্মগড়ের বিষয়ে আমি খালি শুনতাম ধর্মগড় ধর্মগড় ধর্মগড়। এই ধর্মগড়ের বিষয়ে আমার সম্মান শ্রদ্ধাবোধ অনেক বেশি, কিন্তু আমি এইখানে এমপি হয়ে আসার আগে এইখানে কিছু মানুষ দ্বারা অধর্ম হয়েছে আমি জানি ভালো করে। আমি যতদিন এমপি আছি এই ধর্মগড়ের মাটিতে আমি আমার দায়িত্ব পালন করব, কোনো অধর্ম আমার লুকি হোক কাউকে আমি অধর্ম করতে দিব না। আমার ভাই মাত্র একটা, আমার ভাই লন্ডন থাকে, এর মানে আর কোনো ভাই নাই, আপন রক্তের ভাই নাই, কিন্তু ধর্মগড়ে আইসা আমি কিছু লোকের সন্ধান পাইছি। আমি আমার আন্ডারে 21টা ইউনিয়ন আর 2টা পৌরসভা, এই শোনো না, এখান থেকে এই তোমরা শোনো না, এটা দেখতে দাও।